পুজো হোক, নির্যাতিতার জাস্টিস চেয়ে প্রতিবাদ হোক, মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক, এই দিন ভাবনাকে সামনে রেখে রবিবার 25 আগস্ট নিজেদের এবারে শারদোৎসবের থিম সামনে আনছে কেষ্টপুর মাস্টারদার স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দেওয়া 85,000 টাকা দুর্গাপুজো অনুদান এই বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। এই তহবিলের 85,000 টাকায় এলাকায় নারী সুরক্ষা হেল্পলাইন 24x7 চালু হবে। গোটা পাড়ায় হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা বসবে। পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু হবে। পাড়ার মেয়েদের বিনামূল্যে ক্যারাটে শেখানো হবে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হবে। থিমের ঘোষণার আয়োজন যথাসম্ভব সংক্ষিপ্ত রেখে এই দিন প্রতীকী প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি উঠেছে ক্লাব থেকে। জীবন্ত দুর্গা মঞ্চেই বধ করবেন আরজি করের ধর্ষক, খুনি অসুর কে? যে 85,000 টাকা আমরা রাজ্য সরকার থেকে অনুদান পেয়েছি সেটা এবং আমাদের পুজোর বাজেটের একটা অংশ আমরা নারী সুরক্ষার জন্য ব্যবহার করছি। এই নারী সুরক্ষার মধ্যে ব্যবহারের জন্য আজকে আমরা ব্যানার উদ্বোধনের পরেই আপনারা দেখতে পারবেন একটা হেল্পলাইন নম্বর আমরা চালু করছি, যে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তাদের সুরক্ষার সমস্ত দায়িত্ব মাস্টারদের স্মৃতি সংঘ নিচ্ছে। এছাড়াও আমাদের পাড়ার কতগুলো বিশেষ চিহ্নিত স্থানে আমরা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসিয়ে দিয়েছি ক্লাবের তরফ থেকে, আমাদের মাস্টারদের স্মৃতি সংঘের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি বসিয়ে দিয়েছি এবং যদি প্রয়োজন হয় আমরা সিসিটিভির সংখ্যাটা আরও বাড়িয়ে দেব। এছাড়াও পাড়াতে যাদের ক্যাব আছে তাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে তাদের যে ক্যাবগুলো আছে আমরা নাইট ক্যাব হিসেবে সেগুলো ব্যবহার করছি মেয়েদের আপৎকালীন সুরক্ষার জন্য। এটা কি শুধু মেয়েরাই ইউজ করতে পারবে? যদি প্রয়োজন হয় যারা কোনো বিপদে পড়েছেন তাদের জন্য অবশ্যই এটা ব্যবহার করা যাবে, কিন্তু মূলত আমরা রেখেছি নারী সুরক্ষার জন্য। এছাড়াও পাড়ার মেয়েদের নিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ক্যারাটে প্রশিক্ষণ প্রকল্প আমরা ইতিমধ্যেই চালু করে দিয়েছি যাতে মহিলাদের সুরক্ষা আরও সংশোধিত। এছাড়াও যারা কর্মরত মহিলারা আছেন তারা যারা দেরি করে ফেরেন অথবা যারা টিউশন নিতে যাচ্ছেন কলেজ থেকে ফিরছেন, সান্ধ্যকালীন কলেজ থেকে যারা ফিরছেন তাদেরও সুরক্ষার বন্দোবস্ত আমরা রাত্রি 10টা থেকে 6টার মধ্যে আমরা সমস্ত বন্দোবস্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছি। এটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল নাকি এই মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে তারপর আপনারা এই সিদ্ধান্ত নিলেন? দেখুন, বর্তমানের ভিত্তিতেই তো ভবিষ্যৎ পরিকল্পনা রচিত হয়, সুতরাং পরিস্থিতির বিচারে সবকিছুই অগ্রসরমান হয়। অমিত চৌধুরী। Watch the TV, watch the TV, watch the TV, watch the TV.